রয়েছে কিন্তু পোস্ত রয়েছে, এখানে রয়েছে এঁচোড় রয়েছে, ডাল রয়েছে, চাটনি রয়েছে, আর এখানেও সেম একই আইটেম রয়েছে, দুটো থালি নিয়েছে যেহেতু, শশা রয়েছে কুচানো, আর রয়েছে আলু ভাজা, তার সাথে লেবু রয়েছে। আর এই চলে এসেছে এখন কিন্তু এই যে পমফ্রেট মাছ, পমফ্রেট মাছটা দেখো সাইজটা কিন্তু যথেষ্ট বড় আছে। আর এই হচ্ছে চিকেন কারি, চিকেন কারি কিন্তু দুটো চিকেন দিয়েছে, একটা বোনলেস দিয়েছে আর একটা কিন্তু বোনেলা দিয়েছে। দেখো চিকেনের সাইজগুলো কিন্তু যথেষ্ট বড় আছে। এই হচ্ছে আমাদের পুরো আইটেম। আমি কিন্তু দীঘা প্রত্যেকবারই এখানে বাইক নিয়ে আসার, প্রত্যেকবার আসলে কিন্তু এই হোটেলে একবারে স্টে করেছি, আর এখানে খাওয়া দাওয়া কিন্তু প্রত্যেকবারই আমার চলে। কারণ কি এখানকার খাওয়া দাওয়ার কোয়ালিটি খুব সুন্দর, মানে এত সুন্দর সার্ভ কোয়ালিটিও দেখো, সাদা প্লেটের মধ্যে কিন্তু সবকিছু দিয়েছে। এটা যেরকম দেখতেও সুন্দর লাগে সেরকম খেতেও কিন্তু খুব সুন্দর, আর ডালটাও কিন্তু খুব সুন্দর। আর এখানে দেখো শশাগুলো কুচানো রয়েছে। আমি কিন্তু ফার্স্টে পোস্ত দিয়ে ট্রাই করবো, পোস্তটা কিন্তু এখানে ঝিঙ্গা ইউজ হয়নি, এখানে কিন্তু সাদা আলু আর তার সাথে লঙ্কা দিয়ে কিন্তু পোস্ত দিয়ে এটা বানানো হয়েছে। খুবই সুন্দর একটা দারুণ একটা অ্যারোমা আসছে, এর টেস্ট কিন্তু অতুলনীয়। মানে এই রেস্টুরেন্টের হিসাবে কিন্তু এই খাবারটা যথেষ্ট বেস্ট। আলু পোস্তটা কিন্তু অসাধারণ অসাধারণ। এই রেস্টুরেন্টটা আমি আসবো হয়েছিলাম, মানে খুঁজে খাঁজে পেয়েও গেছি আর চলে এসেছি। রাইসের সাথে ফার্স্টে আলু আলু পোস্ত, এটা ঝিঙ্গা নেই, দারুণ দারুণ লাগে। এই রেস্টুরেন্টের রান্না বান্না সত্যি দারুণ। খাওয়ার কোয়ালিটি এত ভালো সেই জন্য কিন্তু আমি আবার কিন্তু এক্সট্রা রাইস নিয়ে নিয়েছি। আর এই যে ডাল নিচ্ছে, ডালটা দেখো মুসুর ডাল জিরা ফোড়ন দিয়ে কিন্তু করেছে, মুসুর ডালটা যথেষ্ট ঘন, এমন না কিন্তু ভাতের মার দিয়ে এটাকে ঘন করা হয়েছে বা জল বেশি রয়েছে, এখানে ডালের পরিমাণ যথেষ্ট ভালোই রয়েছে। আর এখানে দিয়েছে পাতিলেবু, পাতিলেবুটা কিন্তু এই গরমের মধ্যে সত্যি ভালো। আর দীঘাতে এখন কিন্তু ওয়েদার কিন্তু খুব প্লেজেন্ট ওয়েদার, খুব সুন্দর। আর চিকেনের সাইজটা দেখো, এখানে করে 60-70 গ্রামের চিকেন রয়েছে প্রত্যেকটা পিস দেখো, আর এত সুন্দর কালার টেক্সচার রয়েছে। কালী জিরা পূর্ণ করে দাও, আবার কিন্তু আমরা এক্সট্রা রাইস নিয়ে নিচ্ছি। এক্সট্রা রাইসে কিন্তু আলাদা কোনো কস্ট নেই এখানে। আর এখানে একটা বিশেষত্ব কিন্তু প্রত্যেকটা গ্রেভি কিন্তু আলাদা করে বানানো হয়েছে, এমন না যে আলাদা, মানে একই গ্রেভির মধ্যে অনেক রেস্টুরেন্টে কী করে একই গ্রেভি থাকে, ওদের মাস্টার গ্রেভি, সে গ্রেভির মধ্যে সব আইটেম নিয়ে বানিয়ে দেয়। এখানে হচ্ছে ইঁচড় কষা রয়েছে, ইঁচড় কষাটা কিন্তু চিংড়ি ইউজ হয়নি, কিন্তু ইঁচড়টি এখানে যে ঘরোয়া আইটেমগুলো দিয়েছে না, এর মধ্যে কিন্তু এইগুলোর বিশেষত্ব খুব দারুণ না। এঁচোড়টা কিন্তু খেতে দারুণ লাগে, গাছপাঠা যাকে আমরা বলি, আর খুবই রসিয়ে কষিয়ে কিন্তু বানিয়েছে আলু আর এঁচোড় দিয়ে, দারুণ একটা কম্বো। মানে এটা আমার দারুণ লাগে, এঁচোড় কিন্তু দারুণ লাগে, যথেষ্ট ভালোভাবে বয়েল হয়েছে দেখো, কচি এঁচোড় দিয়ে বানানো হয়েছে, সেই জন্য এত সুন্দর টেস্ট রয়েছে, আর গ্রেভিটাও খুব সুন্দর। আর তাছাড়া এখানে সালাডের মধ্যে কিন্তু পেঁয়াজ, শশা আর লেবু রয়েছে, লঙ্কা দিয়ে দিয়েছে কিন্তু। আমি কিন্তু আবার এক্সট্রা রাইস নেব, আর তার সাথে কিন্তু পোস্ত কিন্তু এক্সট্রা নিয়ে নিয়েছি, পোস্তটা কিন্তু আমার দারুণ লেগেছে, আলু পোস্তটা দারুণ বানিয়েছে, আর এক্সট্রা রাইস আবার কিন্তু নিয়ে নিয়েছি। তোমরা যদি কখনো এখানে আসো, এখানে কিন্তু অবশ্যই ট্রাই করো। দীঘার মধ্যে কিন্তু নিউ দীঘার মধ্যে আমার মতে এটাই বেস্ট রেস্টুরেন্ট, সোনার বাংলা রেস্টুরেন্টটা। আর এদের হোটেলটা কিন্তু সুন্দর, বাইরে খুব সাজানো গোছানো রয়েছে। আর এই দেখো আমি যে পমফ্রেট মাছ, পমফ্রেট মাছটা এটাও কিন্তু সর্ষে পমফ্রেট, জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ একদম। দেখো পমফ্রেট সাইজটা দেখো, পমফ্রেটের সাইজও কিন্তু ডিসেন্ট সাইজ রয়েছে। এই একটা পমফ্রেট কিন্তু মাত্র কিন্তু এরা 210 টাকার মধ্যে দিয়েছে, মানে পুরো থালিটা সমেত, তার মধ্যে আনলিমিটেড কিন্তু শাক সবজি রয়েছে সব কিছু। এদের কিন্তু প্রত্যেক দিন এদের কিন্তু আইটেম চেঞ্জ হতে থাকে, মানে তরকারির মধ্যে অন্য কোনো আইটেমও এরা অ্যাড করে, সেই অনুযায়ী সে আজকে যেরকম এঁচোর ছিল। আর এটা দেখো একদম সুন্দর পমফ্রেট মাছটা, পমফ্রেট মাছ কিন্তু খুব ফ্রেশ, দীঘার সমুদ্রে মানে কিন্তু এখানে ফ্রেশ আইটেম পাওয়া যায়। আর এই দোকানে কিন্তু এতটাই সেল, আমরা একটু বেলা করে এসেছি, তোমরা যদি আসো একটু বেলা করে আসবে বা একটু তাড়াতাড়ি আসবে, দুটোর সময় যদি আসো একটু লাইনে দাঁড়াতে হবে, কারণ ভিড় হয় প্রচণ্ড। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করো, আর নিজের ফ্যামিলির সাথে, নিজের বন্ধুদের সাথে যারা দীঘা প্ল্যান করছো যাবে আর খাওয়া দাওয়া করতে, কিন্তু এখানে এসো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই পেজটাকে ফলো করে নিও, কমেন্ট করতে ভুলো না, আর লাইক করে নিও। দেখা হবে কিন্তু এরকম নতুন নতুন ভিডিওর সাথে, ততক্ষণ কিন্তু প্লিজ ফলো করে নিও। আর এটা কিন্তু চিকেন কষার গ্রেভিটা, চিকেন কষাটা আমি খাচ্ছি, চিকেন কষাটা ও খাচ্ছে, আমি জাস্ট গ্রেভিটা টেস্ট করছি যে কীরকম টেস্ট এখানে। আমার খালি একটাই ডিসঅ্যাপয়েন্ট লেগেছে এখানকার এই চাটনিটা, চাটনিটা খুবই পাতলা হয়েছিল, চাটনিটা যদি একটু ঘন হতো আরও ভালো হতো।